সকাল আটটায় শুরু হয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র উপনির্বাচন ও দুই সিটির সম্প্রসারিত ছত্রিশটি ওয়ার্ডের কাউন্সিলর ভোট ভোটগ্রহণ এখন পর্যন্ত কোনো ধরনের ঝামেলা আমরা আমাদের সামনে উপস্থিত হয় নাই আশা করছি এখানকার পরিবেশ ভালো ঢাকা উত্তর সিটিতে ত্রিশ লাখ পঁয়ত্রিশ হাজার ছশো একুশ জন ভোটার নগরপিতা নির্বাচিত করবেন ভোটকেন্দ্র এক হাজার দুশো পঁচানব্বই সকালের দিকে বৃষ্টির কারণে ভোটারদের উপস্থিতি কিছুটা কম ছিল তবে বেলা বাড়লে মেঘ কেটে আকাশের সূর্যের দেখা মেলে বাড়ে ভোটারদের ঢাকা উত্তরের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়ে প্রতিশ্রুতি বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন আমি আপনাদের কথা দিতে পারি আপনাদের সবাইকে নিয়ে একটি সুস্থ একটি সচল একটি গতিময় এবং একটি আধুনিক ঢাক করবে ইনশাল্লাহ এদিকে মানারাত ইন্টারন্যাশনাল স্কুলে ভোট দিতে এসে কয়েকটি কেন্দ্রে অনিয়মের কথা তুলে ধরেন ঢাকার আরেক মেয়র প্রার্থী শাফিন আহমেদ হতাশ হওয়ার এখনো সময় হয়নি আমি মনে করি মাত্র দিন শুরু হয়েছে লোকজন আস্তে ধীরে বের হয়েছে কম ভোটার হওয়া মানে হচ্ছে মানুষের আগ্রহ কম কারণ গত বেশ কয়েকটা নির্বাচনে এত অনিয়ম হয়েছে যে আমার মনে হয় যে ভোটাররা অনেকটা এসবের থেকে নির্বাচনের থেকে মুক্ত ফিরে এনেছেন রাজধানীর উত্তরায় আইইএস উচ্চ বিদ্যালয়ে নিজের ভোট দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা বাকি মেয়র প্রার্থীরাও জয়ের বিষয়ে আশাবাদী আর আধুনিক যানজট মুক্ত পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে প্রতিশ্রুতির বাস্তবায়ন চান ভোটাররা যে আমাদের এলাকার জন্য কাজ করবে আমাদের পাশে সবসময় থাকবে তাকেই তো আমরা ভোট দেব দাদা আমার দরকার বুঝেন তো তারই দিছি আগ্রহ আসতেছে এবং যার যার নিজের পছন্দের প্রার্থীকেই সবাই ভোট দিতে পারতেছে ভোট দিচ্ছে চলে যাচ্ছে এখন পর্যন্ত কোনো সমস্যা হয় নাই নির্বাচনের সার্বিক নিরাপত্তায় প্রতিটি কেন্দ্রে বিভিন্ন বাহিনীর ১৯ জন করে এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রে তেইশ জন করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছেন মাহমুদ হাসান একুশে টেলিভিশন ঢাকা